1984 সালের 21 মে মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে জন্ম সাদাত হোসাইনের। পিতা মোহাম্মদ হিদায়তুল্লাহ ব্যাপারী, মাতা নাসরিন আলম। দুই ভাই ও এক বোনের পরিবারে সাদাত হোসাইন সবার বড়। 2003 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সূত্রে স্থায়ীভাবে শুরু হয় ঢাকায় বসবাস। এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন সাদাত হোসাইন। 2017 সালে ডাক্তার উমের সাদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে ছ মাস বয়সে এক কন্যা সন্তানের গর্বিত পিতা সাদাত হোসাইন। সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ততা মূলত আলোকচিত্র শিল্পী হিসেবে। 2012 সালে প্রকাশিত হয় আলোকচিত্র ভিত্তিক তার প্রথম বই গল্পছবি। এরপর ছোট গল্প, উপন্যাসিকা কিংবা কবিতার বই প্রকাশিত হলেও বাংলা ভাষাভাষী পাঠকের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন 2015 সালে প্রকাশিত তার উপন্যাস আরশিনগরের মাধ্যমে। এরপর একে একে লিখেছেন অন্তর্মহল, মানব চরণ, নিঃসঙ্গ নক্ষত্র ও নির্বাসনের মতো তুমুল জনপ্রিয় সব বই। সাদাত হোসেনের মতে তার জীবন জুড়ে অসংখ্য গল্প, আর সেসব গল্পই উঠে আসে তার লেখায়। সবসময় বলি যে আমার লেখার মূল জায়গা হয়েছে জীবন, অর্থাৎ জীবনের গল্প এবং গল্পের জীবন। জীবন পড়তে চাওয়ার যে চেষ্টা, সেটি আমাকে নানা ধরনের অনুভব দিয়েছে, উপলব্ধি দিয়েছে। সেই উপলব্ধিগুলো পরবর্তীতে যন্ত্রণার মতো বা আনন্দের মতো, যে কিন্তু যন্ত্রণা এবং আনন্দ আমরা চিৎকার করে প্রকাশ করতে চাই। আমার কাছে মনে হয়েছে আমার লেখাগুলিতে আসলে আমার জীবন থেকে পাওয়া সেই উপলব্ধিগুলো, সেই তীব্র সংবেদনশীল